সুপ্রিয় দর্শক, এইমাত্র বাংলাদেশের নামকরা রাজনীতিবিদ শামীম ওসমান গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ তার অসুস্থতায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা, যে কারণে বাঁচার আশা ছেড়ে দিয়েছেন ডাক্তাররা। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটি দেখতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানকে উত্তেজিত করার চেষ্টা করার অভিযোগ উঠেছে একদল প্রবাসীর বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুরো বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন অনেকেই। ভিডিও ক্লিপটিতে দেখা গেছে যথেষ্ট ধৈর্য, শিষ্টাচার ও সাহসিকতার সঙ্গে শামীম ওসমান নিজেই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের শান্ত করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার বাংলাদেশের সময় বেলা 12:30টার সময় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ওই ঘটনা ঘটে। এদিকে এই বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক আশেপাশের আওয়ামী লীগ ও যুবলীগ সমর্থকরা ছুটে আসেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে ও প্রচার হওয়া ভিডিও ক্লিপের মাধ্যমে জানা গেছে, জ্যাকসন হাইটসের বাঙালি পাড়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে চান শামীম ওসমান। এ সময় তার আগমনের খবরে সেখানে অগণিত ভক্তরা তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমান। ব্যবসায়ীদের অনুরোধে তিনি চা বিরতির জন্য গাড়ি থেকে নামার সময় সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন উশৃঙ্খল প্রবাসী প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন স্লোগান দেওয়া শুরু করলে শামীম ওসমান একাই তাদের সামনে গিয়ে দাঁড়ান। এ সময় উশৃঙ্খল ওই প্রবাসীরা আবারও কটূক্তির স্লোগান দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিবাদে জড়ানোর চেষ্টা করেন। তবে শামীম ওসমান সেখানে শিষ্টাচার ও ধৈর্যের পরিচয় দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। এদিকে সংঘর্ষের পর ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শামীম ওসমান। এ সময় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার পাশে ছিলেন দলীয় নেতাকর্মীরা। এ সময় ডাক্তাররা জানান হঠাৎ করেই উচ্চ রক্তচাপ বেড়ে যায় তার। এছাড়াও তার শারীরিক কিছু জটিলতা রয়েছে, এখনো কিছু বলা যাচ্ছে না। তবে আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি, আশা করছি দ্রুত রিলিজ দিয়ে দিতে পারবো। এদিকে শামীম ওসমানের সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার সাথে আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাকর্মীরা। তো প্রিয় দর্শক, রাজনীতিবিদ শামীম ওসমানকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।